আসসালামু আলাইকুম সবাইকে, মজার কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সরিষার খৈল। সরিষার খৈল কীভাবে সার তৈরি করতে হয় বা কীভাবে গাছে প্রয়োগ করতে হয়, আজকে আমি কয়েকটা ভিডিও মানে কয়েকটা জিনিস দেখাবো, মানে কয়েকটা নিয়ম দেখাবো আপনাদের, যে সরিষার খৈল কীভাবে গাছে ব্যবহার করলে গাছের গ্রোথ বাড়বে। আরও একটা কথা বলে নিই, বাচ্চাদের পুষ্টিগুণ, মানে বাচ্চাদের চাহিদা বা আমাদের সন্তানদের শারীরিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার দেয়, তেমনি গাছেরও কিছু পুষ্টিকর খাবার প্রয়োজন হয়, কিন্তু বেচারা গাছ সেটা বলতে পারে না, আমাদের নিজেদের বুঝে নিতে হবে সেটা। এই সরিষার খোল হরলিক্সের মতো কাজ করবে গাছের জন্য, যেটা আমি আজকে দেখাচ্ছি ব্যবহার পদ্ধতিটা। প্রথমে সরিষাগুলো রোদরে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখেন আমি গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহিন যতটা সম্ভব, একদম দানা 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 না থাকে, এবং গুঁড়ো করার পর যদি সম্ভব হয় চাল নিতে, চালে নিলে খুব ভালো হয়, যতটা গুঁড়ো করা সম্ভব ততটাই ভালো। এই যে দেখেন আমার কাছে এই যে এই পরিমাণ গুঁড়ো করছি আমি, চলেন দেখি গাছে কীভাবে প্রয়োগ করতে হয়। গাছে প্রয়োগ করার আগে 10 ইঞ্চি টপের জন্য 4 চামচের 1 চামচ দিলেই হবে, 4 চামচের 1 চামচ দিলেই হবে। আমি একটা ককসিটে, ফলের ককসিট, এখানে 1 চামচের একটু বেশি দিব আমি। আগে আমি টপের চারো সাইডটা মাটিগুলো একটু নাড়ায় নিচ্ছি, যাতে সারটা মাটির ভিতরে চলে যেতে পারে। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় দেওয়া যাবে না, একটু গাছের গোড়ার থেকে একটু দূরে দিতে হবে, টপের চার সাইডে দিলে সবচেয়ে ভালো হয়। এই 4 চামচের 10 ইঞ্চি টপের জন্য 1 চামচই এনাফ, কিন্তু হলে গিয়া আমার টপটা একটু বড়, এই জন্য আমি একটু বেশি দেবো। আমি এই যে আপনার ফলের যে ককসিটটা আছে ক্যারেট, এটা আমি 3 চামচের মতো দিছি মোট, ঠিক আছে, 3 চামচের মতো দিয়ে আমি মাটিটা সুন্দর করে নাড়াই দিব। এবং খেয়াল রাখতে হবে গাছে যে কোনো সার প্রয়োগের সময় বিকাল বা সন্ধ্যাকাল, এটাই পারফেক্ট, মানে বিকাল বা সন্ধ্যায় এই সারটা প্রয়োগ করতে হবে, প্রখর রোদে ব্যবহার না করাই ভালো। একটা গাছ দিচ্ছি, মানে গাছের চার সাইড দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সারটা দিয়ে দিতে হবে। নিড়ানি দিয়ে গাছের গোড়ার যে চার সাইড এটা হালকা করে দিয়ে সারটা দিলে কার্যকারিতা বেশি পাওয়া যায়। এই জন্য আমরা চার সারটা সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আবার বলতেছি এই সারটা বিকেল বা সন্ধ্যায় প্রয়োগ করতে হবে, গাছ যে কোনো সারই বিকেল বা সন্ধ্যায় প্রয়োগ করার উপযুক্ত সময়। হ্যাঁ, এই যে আমি প্রায় এটা 20 ইঞ্চি টপের মতো হবে, এটা 20 ইঞ্চি আছে, আমি 1 চামচ বড় 1 চামচ দিচ্ছি, 1 চামচ দিলেই এনাফ, এখানে 1 চামচ একটু বেশি দিলে হয়, কিন্তু 10 ইঞ্চি টপের জন্য এর 4 চামচের 1 চামচই সরিষার খোল দিলেই হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, এবং মাসে একবার ব্যবহার করলেই হবে। প্রত্যেক মাসে এক ব্যবহার করলেই গাছের গ্রোথ বৃদ্ধি হবে এবং গাছের ফল ফুল এবং গাছ হৃষ্টপুষ্ট হবে। এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে সরিষার খোল দিয়ে, মানে লিকুইড পদ্ধতিতে গাছে প্রয়োগ। খোলগুলো প্রথমে আমি 250 গ্রাম খোল 5 লিটার পানি, 250 গ্রাম খোল 5 লিটার পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এখানে আঁচড়া করতে হবে এবং এর লাগিয়ে এটা 10 দিন এই দ্বিতীয় দিন এটা দ্বিতীয় তৃতীয় দিন এটা তৃতীয় দিন আঁচড়া চলতেছে এবার টানা 10 দিন রেখে দিতে হবে এটা 10 দিন পরে আপনি গাছে প্রয়োগ করতে পারবেন 10 দিনের আগে কোনোভাবেই গাছে প্রয়োগ করা যাবে না সরিষার আবারও বলতেছি এই সরিষার খোল পানিতে ভিজানোর পরে 10 দিন পরে গাছে প্রয়োগ করতে হবে 10 দিনের আগে কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর 2 দিন পর পর এই পানিটা নাড়াচাড়া করে দিতে হবে 2 দিন পর পর তাহলে শুধু এইটুকুই কাজ যে আপনি ভিজায় রাখবেন এবং 2 দিন পর পর নাড়াচাড়া করে দিবেন আর এইভাবে 10 দিন পরে আপনি গাছে ব্যবহার করতে পারবেন আসেন গাছে ব্যবহার করার পদ্ধতি দেখাই দিচ্ছি এটা 10 ইঞ্চি টপের জন্য এই যে আমার চা এই যে গ্লাস এই গ্লাসের হাফ গ্লাস পানি যথেষ্ট 10 ইঞ্চি টপের জন্য সরিষার খোল 250 গ্রাম সরিষার খোল